জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভুঙ্কর রথযাত্রা, শ্রাণ যাত্রা, সুনাবেশ কেমিতে শৃঙ্খলিত হব, মাননীয় মুখ্যমন্ত্রী আজ ডাকিলে আমি নিশ্চিন্ত ভাবে পরম্পরা হিসাবে যে মহাপ্রভুঙ্কর রথযাত্রা হুয়ে রথযাত্রা সুন্দরভাবে করা যাব, সে দ্বৈতাবতী মানুষ মুখ্য ভূমিকা থাকে রথযাত্রার। সেপাই আমি যেটা কি আইনমন্ত্রী ও আমার মুখ্য শাসন সচিব আর মুখ্যমন্ত্রী মধ্য প্রায় এক ঘন্টা ধরি আমার আলোচনা করা গলা, তার সবু সময় মধ্যে তাঁর যোগস্থ রহব আমার সাংরে কেমিতি জগন্নাথ মহাপ্রভুঙ্কর শ্রাণযাত্রার কার্য রহব, শ্রাণযাত্রার পরে রথযাত্রার কেমিতি তোর যে 53 বর্ষ পরে যেটা গোটিয়ে দিনের নবযৌবন রথযাত্রা পড়ছি, যেটা কি মহাপ্রভুঙ্কর গোটে বহুত বড় সমস্যা রয়ে, যেটা রথ মধ্যে 71 মশিয়ার রথ চালিতলা যাই সন্ধ্যা 7টা বসিকি, সে যে আমি চেষ্টা করছি মহাপ্রভু পাখে সমর্পণ হওয়া দরকার, সমস্ত সমর্পণ হয়ে কেমতি না রাজ্য সরকার আ দৈতাপতি ও সেবায়ত আস্ত ভক্ত সমস্ত রয়ে যেমন মহাপ্রভু পাখে প্রার্থনা করবে যে মহাপ্রভু কেমতি তাঁর রথযাত্রা কি সুরুখুরে করা যাব, এই সময় বিভিন্ন আলোচনা করা হয়েছে পরে মধ্যে মুখ্যমন্ত্রী মধ্যে আমার সঙ্গে মিটিং নেবে, মিটিং নিয়ে মধ্যে আইনমন্ত্রী মধ্যে মিটিং নেবে, নিশ্চিন্ত ভাবে আমি চেষ্টা করছু জগন্নাথ মহাপ্রভুঙ্কর কাম সবুলে ভালো রয়েছে, নিশ্চিন্ত ভালো রয়েছে। আসনা শ্রাণ পূর্ণ পরে বৈঠক হব, শ্রাণ পূর্ণ দিন আমি ইনভাইট করছু মাননীয় মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী কি সমস্ত মন্ত্রীগণ রিকোয়েস্ট করছু, সমস্ত মধ্যে সেদিন মহাপ্রভুঙ্ক যে সিনাবর্ষে সেদিন যে হাতী বেশ হয় সে হাতী বেশকু দর্শন করা সমস্ত না সেটা যাব পুরীর হোক।